অতিমারির সময়ে বারবার ইমিউনিটি সিস্টেম মজবুত রাখার কথা বলেছেন চিকিৎসকেরা। তাই সমাজের প্রতি কর্তব্যের খাতিরে সমীর সাহা ছুটে যাচ্ছেন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, স্বল্প মূল্যের বিনিময়ে পৌঁছে দিচ্ছেন ইমিউনিটি বর্ধক চা। চাকরি করতেন ভিন রাজ্যে, লকডাউনের জেরে ফিরতে হয় বাড়ি, দুই ছেলে মেয়ে নিয়ে অভাবে সংসার তার। চা বিক্রি একমাত্র রোজগারের পথ। আগে বাইরে থাকতাম, এখন আসে এখানে কী করবো, লকডাউন পরে আর কি যেতে পারি, তখন এই বিজনেসটা লকডাউনের সময় ধরি। বিভিন্ন অফিস আদালত সহ পথ চলতি মানুষের কাছে এক ফোনেই পৌঁছে দিচ্ছেন চা। ইমিউনিটি মজবুত করার জন্য চায় ব্যবহার করছেন আদা লবঙ্গ সহ বিভিন্ন ভেষজ উপাদান। যার ভালো লাগে তার ফোন নম্বর নিয়ে নেয়, সে ফোন করে দেয়, তার কাছে আমি চলে যাই, যাই দিয়ে আসি। গোলমরিচ আর লবঙ্গ ব্যাজের দুটাই মিক্স করে, বিট লবণ, লেবু। কোভিড পরিস্থিতি তার কাছ থেকে কেড়ে নিয়েছে অনেক কিছুই, তবে নিজের চেষ্টায় শেষ পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়েছেন তিনি। শুধু রোজগারের তাড়নাই নয়, নিজের জীবিকার মাধ্যমে উপকৃত হচ্ছে বাকি পাঁচজন সাধারণ মানুষ, আর তাতেই স্বস্তি মিলছে বালুরঘাটের বাসিন্দা সমীর সাহার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।